পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শফিকুর রহমান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার রাত 10:15 এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইমরান হোসেন, মোহাম্মদ মনির ও আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। জানা যায়, আবাসিক মসজিদের পাশে নির্মিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে কর্মরত শ্রমিকদের মধ্যে চারজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হন। রোববার ছাদ ঢালাই দেওয়ার জন্য তড়িঘড়ি করে রাতেই রড দিয়ে ছাদের কাজ করছিলেন শ্রমিকেরা। রডের সঙ্গে বিদ্যুতের মেইন লাইনের সংযোগ হওয়ায় ছিটকে পড়ে ইমরান হোসেন, মোহাম্মদ মনির ও শফিকুর রহমান সহ চারজন মারাত্মক আহত হয়। আহত শ্রমিকদের মধ্যে পরে শফিকুর রহমানের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পাশে নির্মিত ভবনের বৈদ্যুতিক লাইনে আগুন ধরে যায়। তারপর ওপর থেকে একজন নিচে পড়ে যান এবং শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পবি প্রবি হেলথ কেয়ার সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডাক্তার এটিএম নাসিরউদ্দিন বলেন, মোট চারজন রোগী আসছে, এর মধ্যে সবগুলো ইলেকট্রিক বার্ন এবং এদের 60-70% অনেকটা বার্ন হয়ে গেছে। তবে একটু সুবিধা আছে যে শ্বাসনালী পড়ে নাই, শ্বাসনালী না পড়লে অনেকটাই সেফ থাকে। এখন তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে নিয়ে সরাসরি ফ্লুইড লাগাইতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে এবং তাদেরকে যে দিতে হবে ড্রেসিং করতে হবে সোপ্রাটোলি দিয়ে আর বার্না ক্রিম দিয়ে পুরো শরীর করতে হবে, পাশে রাখতে হবে। অর্থাৎ যত দেরি হবে ততই তাদের অসুবিধা। দ্রুততম সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে যদি নিয়ে ভর্তি করতে পারে তাহলে আশা করা যায় যে সবাই সেই প্রাথমিক এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার বলেন, আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঠিকাদার প্রতিষ্ঠানের আরো বেশি সচেতন হওয়া দরকার ছিল, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আচ্ছা, কারণ দেখা বেশি নিয়ে গেছে, অন্য লোক অন্য লোকের গেলে আমার দিয়ে দাও।